হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফাইবারের ধারাবাহিক টিউটোরিয়ালের আজ তৃতীয় পর্বে। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনার ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল 100% কমপ্লিট করবেন। তো আজ আমরা দেখব আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করব, দেন আমরা গিগ তৈরি করব। এরপর আমরা পর্যায়ক্রমে গিগ তৈরি করব, গিগের জন্য ইমেজ তৈরি করব, গিগ মার্কেটিং করব, এবং ফাইনালি কিভাবে আপনার বায়ারের কাছ থেকে কাজ নিতে হয় এবং কিভাবে টাকা উইথড্র করতে হয়, সবগুলো সিরিজ আপনি ধারাবাহিকভাবে আপনি এই প্লেলিস্টে পাবেন। তো আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো আমরা মূল পর্বে চলে যাব। তো তার আগে আপনাকে অবশ্যই এখানে সাইন আপ করে নিতে হবে। যারা ফাইবারে অ্যাকাউন্ট করেন নাই, তারা এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে ফাইবার অ্যাকাউন্ট করে নিতে পারেন। এবং প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখানো হয়েছে যে কীভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট করবেন, একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে, আর টার্মস অ্যান্ড কন্ডিশন না মানলে আপনার অ্যাকাউন্টটা কীভাবে সাসপেন্ড হয়ে যাবে, সেই বিষয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছে। আজ তৃতীয় পর্বে আমরা প্রোফাইল সেটিং করব। তো প্রোফাইল সেটিং করার জন্য প্রথমত আপনার লগ ইন করে নিতে হবে। তো আমি লগ ইন করে নিয়েছি, এরপর আমি এখানে আসব। এখানে আসার পর এখানে উপরেই দেখতে পাচ্ছেন যে প্রোফাইলস, তো প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইল ড্যাশবোর্ড চলে আসবে, এরপর আপনি সেখানে আপনাকে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রোফাইলে চলে আসছি। এরপর আমি এখানে যেটা করব, এখানে ডিসপ্লে নেম দিতে বলেছে, তো আমি এখানে আমার ডিসপ্লে নেম দেব। তো আমি আমার ডিসপ্লে নেমটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখান থেকে সেভ ডিসপ্লে নেম, অর্থাৎ আপনার এই ডিসপ্লে নেমটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার ইউজার নেম ক্রিয়েট হয়ে গেলে সেটা চেঞ্জ করতে গেলে আপনার ফাইবারে আবার রিকোয়েস্ট পাঠাতে হয়, অনেক ধরনের ঝামেলা রয়েছে। কিন্তু আপনি চাইলে আপনার ইউজার নেম অ্যানি টাইম আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটাকে ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি, এরপর এটাকে সেভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে ক্যাপিটাল লেটার দিয়ে নিচ্ছে না, তো যেটা নিচ্ছে সেটাই থাক। এরপর আপনার এখানে যে ইমেজ দিতে হবে, তো এখানে একটা হাস্যোজ্জ্বল ইমেজ এবং আপনার প্রফেশনাল ইমেজ দিবেন। এমন ইমেজ দিবেন না যাতে আপনার প্রোফাইলটা দেখতে খারাপ দেখায়। তো আমি এখান থেকে তিনটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল না, কিন্তু আমি এটাকে আমি দিতে চাচ্ছি, তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব, এরপর এখানে ইমেজটা সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা সেভ হয়ে গেছে। এরপর এখান থেকে আপনার প্রোফাইলটা প্রিভিউ করে দেখতে পারেন। তো এরপর আপনার এখানে স্লোগান দিতে হবে, তো আমি এখানে এডিটে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি এখানে স্লোগান সেট করে রেখে, তো আমি এখানে আমার স্লোগান দিলাম। এরপর এখানে আপডেটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কমা বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করা যাবে না। তো আমি এখানে স্লোগান দিয়ে দিলাম, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আই বিলিভ ইন কোয়ালিটি নট কোয়ান্টিটি। এটা আপনি অ্যানি টাইম চেঞ্জ করে নিতে পারবেন, এবং আপনার যে ডিসপ্লে নেম রয়েছে এটাও অ্যানি টাইম চেঞ্জ করতে পারবেন, ইমেজও চেঞ্জ করতে পারবেন। একমাত্র শুধু আপনার যে ইউজার নেম ক্রিয়েট হবে, এই ইউজার নেমটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। আর যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার ফাইবার সাপোর্টে আপনাকে নক করতে হবে, এবং সেখানে মেসেজ করার পর তারপরে সেখানে আপনার এইটা চেঞ্জ করতে পারবেন। একটু নিচের দিকে যদি আসি, এখানে ডিসপ্লে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, তো এডিট ডেসক্রিপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ডেসক্রিপশন সাবমিট করতে হবে। তো আমি আমার এখানে আগেই লিখে রেখেছি, আপনারা এটাও দিতে পারেন, অথবা আপনার কারো কোনো ডেসক্রিপশন কিন্তু কপি করে দিতে পারবেন না। যদি কপি করে দেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেমের কারণে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এই টেক্সট দিয়ে রাখবো, আপনারা এইটার আদলে আপনারা নিজেরা নতুন করে একটু এডিট করে ঘুরিয়ে পেঁচিয়ে আপনারা আপনাদের ডেসক্রিপশন দিতে পারবেন। যদি আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনারা অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনার দিতে পারবেন। তো আমি এখানে দিয়েছি যে এখানে আমার সংক্ষেপে বিবরণ দিয়েছি যে আমি কাস্টমারদের কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করব।
এরকম। এবং আমি 7 বছর ধরে আমি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে আসছি, এই ধরনের কথা বলছি এবং আমার কী এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো তুলে ধরছি। এই তো সংক্ষেপে এরকমভাবে লিখবেন, লেখার পর এখানে আপডেট দেবেন, দেওয়ার পর এরকম আপনার ডেসক্রিপশন দেখাবে। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে বেসিক দেওয়া রয়েছে। তো বেসিক এটা না দিয়ে কনভারসেশনাল এইটা দেবেন, অর্থাৎ আপনি চ্যাটিংয়ের মাধ্যমে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে চান। আপনি ফ্লুয়েন্টলি যদি ইংলিশে কথা বলতে পারেন সেটা ভালো, যদি না পারেন তাহলে এটা দিয়ে রাখবেন, বেসিক দেবেন না। এরপর আপডেট দেবেন, এরপর অ্যাড নিউ, যদি আপনি অন্য কোনো ভাষা পারেন তা তো আমি এখান থেকে বাংলা দিয়ে দিলাম, তো আমি এখানে বাংলা দিলাম বেঙ্গলি, তো এরপর এখানে অ্যাড দিয়ে দিলাম। এরপর আপনি যদি আরও কোনো ভাষা জানেন সেগুলো আপনি দিতে পারেন, তো এখান থেকে আপনি চাইলে হিন্দি ব্যবহার করতে পারেন, তো এগুলোর প্রয়োজন নেই, আপনি বাংলা এবং ইংলিশ এই দুইটাই অ্যানাপ। এরপর এখানে রয়েছে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, ফেসবুক, আপনি ফেসবুক লিঙ্ক এখানে লিঙ্ক আপ করতে, তো এখানে ফেসবুক রয়েছে, গুগল রয়েছে, তো এগুলো আমি এই মুহুর্তে লিঙ্ক আপ করব না। তারপরে এখানে স্কিল রয়েছে, স্কিল এখানে এডিটে আসবেন, আসার পর এখান থেকে স্কিল ক্লিক করবেন, ক্লিক করার পর আমি এখান থেকে আমার স্কিলগুলো আমি এখানে দিয়ে রেখেছি, আমি এখান থেকে এগুলো পেস্ট করে দেব। এসইও এখানে ইন্টারমিডিয়েট এক্সপার্ট লেভেল অ্যাড, এরপর আপনার এসএমএম, এইভাবে আপনার এগুলো আপনার অ্যাড করে নেবেন। তো আমি আমার সবগুলো অ্যাড করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে আমার স্কিলগুলো আমি এখানে অ্যাড করেছি, এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং, গুগল এসইও, ব্যাকলিং অ্যানালাইসিস, লোকাল এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, ভিডিও এডিটিং, ভিডিও এসইও, লিড জেনারেশন, তারপরে আপনার ফটো এডিটিং, ওয়ার্ডপ্রেস। যেহেতু এসইও আপনার মূলত ওয়েবসাইট রিলেটেড কাজ করে থাকে, সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসটা জানা জরুরি, সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসটা দিয়ে রেখেছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশন রয়েছে, তো আমি এখান থেকে এডুকেশন দেব। এতে দেখতে পাচ্ছেন যে আপনার ইউনিভার্সিটির নাম এখান থেকে দিতে পারবেন, তো এখান থেকে ইউনিভার্সিটির নাম এখান থেকে আপনাকে বের করতে হবে। তো এখান থেকে আগে বাংলাদেশ আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, এরপর এখান থেকে, তো এখানে আমি ইউনিভার্সিটি নেম দেব। এরপর এখান থেকে বলছে টাইটেল, অর্থাৎ আপনার কী করেছেন, কোন পর্যন্ত পড়েছেন, তো আমি এখান থেকে এমএসসি দিয়ে দিলাম। মেজর সাবজেক্ট এখানে দিতে হবে, আপনার যে সাবজেক্টে পড়াশোনা করেছেন। তো আমি এখানে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তো এরপর আমি এখান থেকে অ্যাডে ক্লিক করব। তো আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এরপর এখানে আপনার সার্টিফিকেশন, এখানে সার্টিফিকেশন এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেনিং নিয়েছেন সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং সেটার সার্টিফিকেট সব কিছু কপি এখানে আপনাকে সাবমিট করতে হবে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার সার্টিফিকেশন অ্যাড্রেসটা এখানে দিয়েছি। এরপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমার এখানে প্রোফাইল মোটামুটি আপনার কমপ্লিট। আপনি যদি এখান থেকে প্রিভিউ ফাইবার প্রোফাইল দেখতে চান, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা কেমন দেখা যায় সেটা এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলটা এখানে অনলাইন দেখাচ্ছে, তারপরে এখানে নাম এবং ইউজার নেম, এখানে স্লোগান রয়েছে, এরপর এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে ল্যাঙ্গুয়েজ, স্কিল, এডুকেশন, সার্টিফিকেশন, এটা গেল। এরপর আবার আমরা এখানে আসব, আসার পর প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট এ রিকোয়েস্ট, এটা আমাদের এখন এই পর্বে আমরা দেখব না, কারণ এটা আমরা বায়ারদেরকে কীভাবে আমরা রিকোয়েস্ট করব, অর্থাৎ পোস্টের মাধ্যমে। তারপরে রেফার এ ফ্রেন্ডস, এটাও এখন প্রয়োজন নেই। বিকাম এ সেলার, অর্থাৎ আমরা তো অ্যাকাউন্ট অলরেডি করেছি বিকাম এ সেলারে, এইবার আমরা এখানে যেটা করব সেটিংসে ক্লিক করব। তো এখানে সেটিংসে আসার পর এখানে কিছু কাজ রয়েছে, এই কাজটা কমপ্লিট করলে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে যাবে।
আসার পর দেখতে পাচ্ছেন যে এটা ব্ল্যাঙ্ক রয়েছে, তো এখানে ফুল নেম অ্যাড্রেসের জায়গায় আপনার নেমটা এখানে ফুল নেম দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফুল নেম দিলাম, ইমেইল অ্যাড্রেসটা এটা অটো নিয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন স্ট্যাটাস, এখানে আপনার অনলাইন স্ট্যাটাস অনলাইন রয়েছে, কিন্তু আপনি যদি অফলাইনে যেতে চান, অর্থাৎ আপনি যদি কোথাও যেতে চান, সেক্ষেত্রে আপনার সেটা এখানে স্ট্যাটাস দিয়ে রাখতে পারেন। তো এখন স্ট্যাটাস অনলাইনে আছে, তো আপনি অফলাইনে দিতে চাইলেও আপনি অফলাইনে যেতে পারবেন। তো দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন, তো যেটা আছে বর্তমানে সেটাই থাকবে। পরের অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ করে দেন, সেক্ষেত্রে আপনার কী কী সমস্যা হবে, অর্থাৎ আপনার যেগুলো গিগ রয়েছে সেগুলো আর ফাইবারে শো করবে না। তারপরে আপনার অ্যাক্টিভ অর্ডারস যেগুলো রয়েছে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। তারপরে আপনার আপনার যে গিগুলো রয়েছে সেগুলোকে আবার রিঅ্যাক্টিভ করতে পারবেন না। এরপর আপনি যদি ডিঅ্যাক্টিভ করতেই চান, সেক্ষেত্রে আপনার এখান থেকে কোন কারণে আপনি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন, এখান থেকে সেই কারণটা এখানে উল্লেখ করে দিয়ে ডিঅ্যাক্টিভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এরপর রয়েছে সিকিউরিটি, তো সিকিউরিটিতে কিছু কাজ রয়েছে। এখানে আসার পর আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। কারেন্ট পাসওয়ার্ড আর বর্তমান যে পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে টাইপ করবেন, এবং নিউ পাসওয়ার্ড এখানে পরপর দুই জায়গায় দিয়ে আপনি সেভ করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এরপর রয়েছে ফোন ভেরিফিকেশান, এখান থেকে আপনি ফোন ভেরিফাই করে নেবেন, অর্থাৎ অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য। তো ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ফোন ভেরিফাই করার অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে আপনি SMS আসবে, SMS বসিয়ে দিয়ে আপনি ফোন ভেরিফাই করে নেবেন। এখানে নাম্বার দিয়ে আমার ফোনটা ভেরিফাই করে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ভেরিফিকেশন কোড আসছে, এরপর আমি এখানে সাবমিট কোডে ক্লিক করব। তো আমার মোবাইল নাম্বারটা ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে, তো এখান থেকে ওকে করে দেব। এরপর আপনার যে সিকিউরিটি কোশ্চেন রয়েছে এখান থেকে সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিতে হবে। তো এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার যে কোনো একটা, এবং সেটার অনুযায়ী আপনাকে একটা আনসার দিতে ক্লিক করব। কোশ্চেনটাও সাকসেসফুলি সাবমিট হয়েছে, এরপর ওকে করে দিলাম। আমার এখান থেকে দুইটা অপশনই কমপ্লিট হয়ে গেল। এরপর আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে, এটাকে আপনি অন করে দিবেন, এবং এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাও অন হয়ে গেল। এরপর আপনার অ্যাকাউন্টটা এখন মোটামুটি সিকিউর। তো এখান থেকে রয়েছে নোটিফিকেশান, নোটিফিকেশানে ক্লিক করার পর নোটিফিকেশানে এখানে কোনো কিছু চেঞ্জ করার নেই, যা আছে সব টিক দেওয়া রয়েছে। তো এগুলা ওকে রেখে সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আবার প্রোফাইলে যদি আসি, এরপর এখানে রয়েছে বিলিং অ্যান্ড পেমেন্টস অ্যাড্রেস, তো এগুলো আমরা পর্যায়ক্রমে পরের টিউটোরিয়ালগুলোতে দেখব। তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।